ছাত্রদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পক্ষ থেকে দেওঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই লকডাউন পিরিয়ডে আমরা শিক্ষার্থীদের সব রকম ভাবে সহযোগিতা করার চেষ্টা করছি, অনলাইন পঠন পাঠনের মাধ্যমে। এর আগে পিডিএফে অনেক কিছুই পাঠানো হয়েছে, তোমরা একবার দেখে নিও। ক্লাস নোটস পাঠানো হয়েছে, ক্লাস নোটসে দেখে নিও। আমি এর আগে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণটা পড়িয়েছিলাম, যেদিন গ্রামার ক্লাস হবে বাংলা বেঙ্গলি গ্রামার সেদিন আলোচনা হবে। আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলা গদ্য দাম যে গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, তোমাদের পাঠ্যসূচিতে তিনটি গল্প আছে, একটা হচ্ছে দাম নারায়ণ গঙ্গোপাধ্যায়, একটা হচ্ছে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা হচ্ছে চিঠি স্বামী বিবেকানন্দ। আর তিনটে কবিতা আছে, একটা কবিতা হচ্ছে খেয়া রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা হচ্ছে জন্মভূমি আজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়, আর একটা কবিতা নতুন দিয়েছে এবছর সুনীল গঙ্গোপাধ্যায় রচিত এই জীবন। তাহলে তিনটে গল্প আর তিনটে কবিতা আমাদের পাঠ্য বিষয়ে দেওয়া হয়েছে নবম শ্রেণীর বাংলা পাঠ্য বিষয়ে গদ্য পদ্য। আমি আজকে এই দাম গল্পটা, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটা আলোচনা করছি। তোমাদের বইটা আছে, বইটা দেখে নিও, গল্পটা ভালো করে পড়বে। আমি এর সংক্ষিপ্ত আলোচনা করে বুঝিয়ে দেওয়ার বোঝানোর চেষ্টা করছি। আমরা সাধারণতভাবে জানি দাম মানে হচ্ছে মূল্য, প্রাইস। এইখানে আমরা আর একটা নতুন জিনিস দেখব, এই দামটা কিন্তু এখানে মূল্যবোধ, হিউম্যানিটি, মানবিকতা বোধ, মনুষ্যত্ব বোধ, বিবেক বোধ, এটা হচ্ছে তার মূল্য। কিন্তু এখানে দামটা মূল্য হিসেবে আমরা কখনোই দেখব না। গল্পটা কেমন? এই গল্পটা একজন লেখক যিনি, অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়, এই লেখকের ছাত্র জীবনের গল্প, স্কুল জীবনের, ছাত্র জীবনের গল্প। লেখক যখন ছাত্র ছিলেন বিদ্যালয়ের, সেই সময়কার গল্প। গল্পটার বিষয় কি? সেই বিদ্যালয়ের, যে বিদ্যালয়ে লেখক ছাত্র জীবনে পড়াশোনা করেছেন, সেই বিদ্যালয়ের গণিত মানে ম্যাথামেটিক্স অঙ্ক, গণিত বিষয়ের শিক্ষকের ব্যাপারে, মানে শিক্ষকের সম্পর্কে একটা গল্প। তিন নম্বর হচ্ছে এই যে গণিত শিক্ষক, গণিত শিক্ষককে লেখক ছাত্র জীবনে, ব্র্যাকেটে লিখছি, ছাত্র জীবনে কিভাবে দেখেছিলেন। এইটা হচ্ছে প্রশ্নচিহ্ন। বর্তমানে কিভাবে দেখছেন, কিভাবে দেখলেন, আর এ কি অনুতাপ, অনুশোচনা, অনুতাপ আর অনুশোচনার আগুনে দগ্ধ হয়েছেন লেখক,
দগ্ধ হয়েছেন লেখক কেন? এই প্রশ্নগুলো যদি আমরা খুব ভালোভাবে আলোচনা করি, ভালোভাবে জানি, তাহলে গল্পের মূল বিষয়টা জানার আগে এগুলো আমাদের জেনে নেওয়া উচিত। প্রথম, ছাত্র জীবনের গল্প। নারায়ণ গঙ্গোপাধ্যায় যখন ছাত্র ছিলেন সেই সময় বিভিন্ন বিষয়ের শিক্ষক মশাইরা যেভাবে শিক্ষাদান করতেন, গণিত বিষয়ের শিক্ষক যিনি ছিলেন তিনি ছিলেন কড়া মেজাজের এবং ছাত্রদের বিভীষিকার মতো মনে হতো তাকে। তাকে দেখলে আমরা গল্পের প্রথম লাইনটাই পাবো, ভয়ঙ্কর মানুষ ছিলেন ছাত্রদের চোখে অঙ্কের শিক্ষক। তাকে দেখলে এমন কোনো ছাত্র নেই অঙ্ক জানুক বা না জানুক, সবাই তাকে ভয় করত। আর গণিত শিক্ষককে লেখক বা ছাত্র জীবনে এইভাবে দেখেছিলেন। পড়ানোর ধরনটা কেমন একটু পরে বলবো। পড়া না পারলে, অঙ্ক কষতে না পারলে শিক্ষক মশাই কী বলতেন সেটা দেখব। এরপর ছাত্রদের প্রতি তার দরদ কেমন ছিল সেটা দেখব। সব থেকে শেষে গল্পটা যেখানে শেষ হবে সেখানে দেখা যাবে এই যে শিক্ষক যখন অবসর নিয়েছেন, রিটায়ার করে গেছেন, যখন পুরোপুরি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছেন, পৃথিবীর সমস্ত আলো যখন তার চোখে মলিন হয়ে নেমে আসছে, এই অবসর জীবনের যে শিক্ষক সেই শিক্ষক যখন দেখা করলেন এই লেখক, অর্থাৎ একদিন যিনি ছাত্র ছিলেন এই মাস্টারমশাইয়ের, নারায়ণ গঙ্গোপাধ্যায়, তার ডাক নাম আমরা এই গল্পে পাব সুকুমার। এই সুকুমার নামেই পরিচিত ছিলেন শিক্ষক মহলে কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। যখন বাংলাদেশের এক সাহিত্য সভায় ভাষণ দেওয়ার জন্য গিয়েছিলেন লেখক, আমন্ত্রিত হয়েছিলেন, নারায়ণ গঙ্গোপাধ্যায়কে ডাকা হয়েছিল, সেই সময় তিনি ভাষণ দিয়েছিলেন খুব ভালোভাবে। তারপরেই এই অবসরপ্রাপ্ত শিক্ষকের ডাকে তার চমক ভেঙেছিল। তিনি এক জায়গায় বলছেন, আমি চমকে উঠলুম, অনেক দিনের পুরনো চেনা কণ্ঠস্বর আবার ফিরে এলো এই সুকুমার উচ্চারণের মাধ্যমে, কারণ বিদেশে এই নামটা অন্য কেউ জানে না, পাঠশালার সরি বিদ্যালয়ের শিক্ষক মশাইরা ছাড়া অন্য কেউ এই নামটা লেখকের জানতেন না। যখন সন্ধ্যার মৃদু আলোতে প্রাক্তন শিক্ষক, অঙ্কের শিক্ষক যিনি বিভীষিকার মতো ছিলেন ছাত্রদের কাছে, ছাত্রদের ভয়ের কারণ যিনি ছিলেন, সেই প্রাক্তন শিক্ষকের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রাক্তন ছাত্র। প্রাক্তন শিক্ষক হলেন গণিতের শিক্ষক, আর প্রাক্তন ছাত্র লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, যিনি বর্তমানে বাংলার অধ্যাপক, মহাবিদ্যালয়ের অর্থাৎ কলেজের বাংলা বিষয় পড়ান, বাংলার অধ্যাপক, বাংলাদেশের এক সাহিত্য সভাতে তিনি আমন্ত্রিত হয়েছিলেন, সেই জায়গায় তিনি যে বক্তৃতা রেখেছিলেন তারপরে বক্তৃতা শেষে এই গণিতের বিদ্যালয়ের শিক্ষক যিনি এখন প্রাক্তন অবসর নিয়েছেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তখন জবাব দিচ্ছে একের পর এক, যখন তার আর সেই ক্ষমতাটুকু নেই, দৈহিক ক্ষমতা দিনের পর দিন কমে আসছে, পৃথিবীর সমস্ত আলো চোখের সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, অথচ এই ছাত্র দরদি গণিতের শিক্ষক মশাই একসময় দরদভাবে ছাত্রদেরকে অঙ্ক শিখিয়েছেন, প্রাণ ঢেলে পড়িয়েছেন, আপ্রাণ চেষ্টা করেছেন কীভাবে জটিল অঙ্ককে সহজ পদ্ধতিতে ছাত্রদের মগজে ঢুকিয়ে দেওয়া যায়, অথচ এই লেখক একটা পত্রিকাতে তার ছেলেবেলার স্কুল জীবনের একটা ঘটনা লিখেছিলেন, পত্রিকা সম্পাদকের অনুরোধে
সেই গল্পটার মূল বিষয় ছিল এই ছাত্রজীবনের গণিতের শিক্ষকের প্রসঙ্গে। তিনি তার বাইরের দিকটাই দেখেছিলেন, লেখক গল্পটা লিখেছেন সাহিত্য পত্রিকাতে, তার বাইরের দিকটা বাহ্যিক দিকটা। শিক্ষক মশাই কড়া মেজাজে ছিলেন, তিনি প্রচণ্ড শাসন করতেন, ছাত্ররা পড়া না পড়লে বলতেন যে ঠ্যাং তুলে পুকুরের জলে ফেলে দেব, প্রচণ্ড কোষে চড় বসাতেন। এই দিকটাই আলোচনা করে তিনি গল্পের সমাপ্তি ঘটিয়েছেন। কিন্তু যে শিক্ষক ছাত্রদরদী ছিলেন, যে শিক্ষক প্রাণ ঢেলে অঙ্ক কষাতেন, এবং পিছন সারির যারা ছাত্র ছিল, যারা অঙ্ককে ভয় পেত, সে অঙ্কের ভীতিটা যিনি ছাত্রদের মন থেকে কাটানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন, সেই শিক্ষক মহাশয়ের দরদি হৃদয়, ছাত্র দরদি মন, তার অন্তর, ছাত্রদের প্রতি তার যে স্নেহ, তার যে দরদ, তার যে মমতা, তার যে মায়া, এইটা লেখক উদ্ঘাটন করেননি, এইটা লেখক লেখেনইনি, বাইরের দিকটা দেখেই চলে গেছেন। অথচ এই নিরলস পরিশ্রমী শিক্ষক মশাই অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদের অঙ্ক কষাতেন এবং ছাত্রদের বুঝিয়ে দিতেন অঙ্কটা কেমন, অঙ্কটা কিভাবে কষতে হবে, অঙ্কটা না পারলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, তার কোনো বিশ্রামের অবকাশ তিনি নিতেন না। প্রাণ ঢেলে ছাত্রদের পড়াতেন, যে ছাত্র যখনই আসতো তিনি খাতা কলম নিয়ে বসে যেতেন অঙ্ক কষতে, কোনো বিরক্তি নেই, কোনো রাগ নেই, ছাত্রদিকে তাড়িয়ে দিতেন না, না এখন সময় নেই বলে তুমি চলে যাও পরের দিন এসো, কিংবা আমরা যেমন বলি ক্লাসে কী করো, ঘুমিয়ে থাকো, ক্লাসে শোনোনি, এরকম কথা এই প্রাক্তন শিক্ষক মশাই কোনো দিন বলেননি। অথচ এই শিক্ষক মশাইয়ের জীবনী নিয়ে, শিক্ষক মশাইয়ের পড়ানোর নিয়ে, পাঠদানের রীতিটাকে নিয়ে এই নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি নিজে বললেন, আমি এই শিক্ষক মশাইয়ের লেখাটা নিয়ে এখন যেভাবে দুঃখ পেলাম, এই চাপা দুঃখ, লজ্জা, সংকোচ রাখার মতো জায়গা আমার নেই। তিনি অনুশোচনা করেছেন, অনুতপ্ত হয়েছেন, মনে মনে বলেছেন যে আমি সত্যি আমার শিক্ষক মশাইয়ের এই শাসন তর্জন গর্জনটাই দেখলাম, অন্তরটাকে খুঁজে পেলাম না, অন্তরের ভিতরে প্রবেশ করতে পারিনি, শিক্ষক মশাইয়ের দরদি মনটাকে আবিষ্কার করতে পারিনি। সেই জন্যেই এই দাম গল্পটাকে তিনি কি করলেন, 10 টাকা, কেন দামটা লেখা হচ্ছে 10 টাকার বিনিময়ে, সেই সময়কার 10 টাকার মূল্য অনেক বেশি, বিনিময়ে তিনি কি করলেন, শিক্ষক মহাশয়কে বিক্রি করে দিলেন। কথাটা একটু ভাববার আছে, শিক্ষক মহাশয়কে বেচে দিয়েছেন। কোথায় বেচে দিয়েছেন, হাটে নয়, বাজারে নয়, পত্রিকা সম্পাদকের কাছে। যে পত্রিকা তিনি গল্পটা লিখেছিলেন, পত্রিকার সম্পাদক অনুরোধ অনুনয় বিনয় করেছিল আপনাকে এটা লেখা দিতেই হবে, এবং বলেছিলেন আপনার ছাত্রজীবনের এমন কোনো ঘটনা লিখে দিন যেটা পাঠক পাঠিকারা পড়ে বেশ আনন্দ পাবে। তিনি তখন খুঁজে খুঁজে কি করলেন, এই গণিত শিক্ষক মশাইয়ের ঘটনাটা লিখলেন, এবং সেই সাহিত্য পত্রিকায় লেখার জন্যে 10 টাকা তিনি পারিশ্রমিক দেওয়া হয়েছিল, প্রণামী দেওয়া হয়েছিল তাকে। সেজন্য বলছেন গল্পটার নাম হচ্ছে দাম। কিন্তু এই 10 টাকার বিনিময়ে শিক্ষক মহাশয়ের এই অঙ্ক পড়ানোর পদ্ধতিটাকে তিনি বিক্রি করলেন তা নয়, এই শিক্ষকের মূল্যবোধ যেটা ছিল সেটা তিনি দাম দিলেন না। শিক্ষক মহাশয়ের আসল যে পড়ানোর কৌশল, শিক্ষক মহাশয়ের যে ছাত্রদরদী মন, এইটাকে লেখক কোনো মূল্যই দিলেন না। সেই জন্যেই গল্পটা শুরু হয়েছে একরকম দাম দিয়ে, গল্পটা শেষ হলো মূল্যবোধ দিয়ে। সেই জন্যেই নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা এই দাম গল্পটা আমি আজ বিস্তারিতভাবে আলোচনা করব। তোমরা গল্পটা একবার ভালো করে পড়ে নিও, আর যদি কোনো অসুবিধা থাকে আগামী কাল যখন ক্লাস আছে, তখন আমি যখন পড়াবো লাইভ ক্লাসে, তখন একটু প্রশ্ন উত্তর
পর্বে আমাকে প্রশ্ন করে জেনে নিও যে এটার প্রশ্নের উত্তর কি, এইটার প্রশ্নের উত্তর কি হবে, আমি সব কিছু বলে দেব। আজ ক্লাস টেনের ক্লাস নিলাম, ওরা প্রশ্ন পর্ব প্রশ্ন উত্তর পর্বে অনেক প্রশ্ন করেছিল, আমি সব বলে দিয়েছি। সুতরাং তোমাদেরও আশা করি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। গল্পটাতে আসছি, দাম গল্পে যে শিক্ষক, এ আগে বলেছি গণিতের শিক্ষক, এই গণিতের শিক্ষক যিনি, গণিতের শিক্ষক মহাশয় অতি সাধারণ মাপের মানুষ, কিন্তু অসাধারণ পাণ্ডিত্য। সাধারণ মানুষ, চাল চলন সাদা মাঠা, সহজ সরল, কথাবার্তা খুব ভালো, কিন্তু অঙ্ক শেখানোটার পদ্ধতি, অঙ্ক কষানোর পদ্ধতি, অঙ্ক কষানোর পদ্ধতি এই শিক্ষক মহাশয়ের ছিল অসাধারণ। এই অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ পাণ্ডিত্য এবং এই অসাধারণ গুণের জন্যেই এই শিক্ষক অমর হয়ে রয়েছেন ছাত্র সমাজের কাছে। এই অঙ্ক শিক্ষকের বাহ্যিক দিকটা তিনি একটু প্রথম পর্বে তিনি কি বলেছেন, শিক্ষক মহাশয়ের পঠনের পাঠনের পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, এইটাকে আমরা নাম দিয়েছি শিক্ষাদানের পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি। কিভাবে তিনি বলছেন ক্লাসে ঢুকেই, যারা অঙ্ক জানে না, পুরুষ মানুষ হয়ে যারা অঙ্ক জানে না তাদের পড়াশোনা করা থাকা নিরর্থক, এক নম্বর। দ্বিতীয় নম্বর, পড়ানোর সময় তিনি যদি চপেটাঘাত করতেন, চড় মারতেন, চোখে জল ফেলার কোনো ছাত্রদের উপায় ছিল না। অঙ্ক পারো না আবার কাঁদছ, রেগে কি বলতেন, এই স্কুলের পাশে একটা পুকুর ছিল, তিনি বলতেন পা দুটো ধরে পুকুরের জলে ফেলে দেব, ছেলেরা ভয়ে সেঁটিয়ে থাকত। এবং ছেলেরা এটাও আন্দাজ করেছিল যে হয়তো বা ইনার চড় মারার যে ক্ষমতা, যেভাবে চড় মেরেছেন, এই শিক্ষক মহাশয় চড় যিনি খেয়েছে যে ছেলে, সেই ছেলের কাছে অসম্ভব ছিল না ভাবতে যে এই মাস্টারমশাই যদি চান তিনি ট্যাং দুটো ধরে পুকুরের জলে ছুঁড়ে ফেলেও দিতে পারেন। আমরা গল্পটা একটা আসছি, তুমি গল্পটা দেখে নাও। আমরা গল্পটার শুরুতেই একটা খুব ভালো ঘটনা দেওয়া আছে, ঘটনাটা এরকম, স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক, বিভীষিকা ভয়ঙ্কর, যাকে দেখলে ভয় হয়, যাকে দেখে ডর লাগে, যে শিক্ষক মশাই দেখলাম ছাত্ররা সেটিয়ে থাকে, চুপচাপ হয়ে যায়, কি বিভীষিকাই ছিলেন বিদ্যালয়ের এই শিক্ষক মশাই। পরের লাইনটা কি, আমাদের অঙ্ক কষাতেন, অঙ্কের শিক্ষক মশাই, আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, অঙ্কে দক্ষ ছিলেন, যে কোনো জটিল অঙ্ক তার কাছে অতি সহজ ছিল, এবং ছাত্রদের বোঝানোর সময় তিনি এত সহজ পদ্ধতি অঙ্কটা বোঝাতেন কোনো ছাত্রেরই বুঝতে অসুবিধা হতো না। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, পণ্ডশ্রম বৃথা পরিশ্রম করা, পুরোদিন খেটে যাব, অনেকগুলো পাতা নষ্ট করলাম অঙ্কটা মিলল না, এরকম নয়, পণ্ডশ্রম মানে বৃথা পরিশ্রম। এখানে পণ্ডশ্রম করেছি, একবার মাত্র তাকিয়ে দেখতেন তার দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে, খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খুঁড়ি, খুঁড়ি মানে চক, একবার অঙ্কটা দেখতেন, যে ছেলে বলতো স্যার এই অঙ্কটা পাচ্ছি না, অনেকবার চেষ্টা করেছি, তিনি অঙ্কটা দেখতেন, চক নিতেন হাতে, ব্ল্যাকবোর্ডে যেতেন, অঙ্কটা কষতেন। ঠিক আছে, একটা ছোট্ট কথা বলি, এই যে চক এটা কিন্তু হোয়াইট কালার, আর ব্ল্যাকবোর্ড যেটা সেটা হচ্ছে ব্ল্যাক, আমরা নামে দিয়েছি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, আর যেটা লিখি সেটা হচ্ছে চক। এই ব্ল্যাকবোর্ড ছাত্রদের মন অন্ধকার, ব্ল্যাক, ছাত্রদের মন কিছুই জানে না, অস্পষ্ট, অন্ধকার থাকলে আমরা দেখতে পাই না। চক টিচিং এইডস, মাস্টারমশাই কী করবেন, এই ছাত্রদের কালো মনে সাদা
হোয়াইট চক দিয়ে কি করবেন, এটা হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞানের আলো, লাইট অফ নলেজ। এই জ্ঞানের আলো দিয়ে ছাত্রদের কালো মনটাকে পরিষ্কার করবেন, এই জন্য ব্ল্যাকবোর্ড, এই জন্য চক। গণিতের শিক্ষক মশাই চক দিয়ে কি করলেন, যতই জটিল অঙ্ক থাক তিনি ব্ল্যাকবোর্ডে যেতেন, অঙ্কটা কষতেন, ছেলেরা অবাক হয়ে তাকিয়ে যেত। এই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় যখন ছাত্র জীবনে ছিলেন তিনি কি বলছেন, বিরক্ত এক টুকরো যখন চকটা ভেঙে যেত দু টুকরো ছুঁড়ে ফেলতেন, একটু পরেই রোমাঞ্চিত হয়ে দেখতেন ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন, যে অঙ্কটা ছেলেরা শত চেষ্টা করেও পারত না সেই অঙ্কটাকে তিনি ছবির মতো ব্ল্যাকবোর্ডে করে দিতেন। পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, মুখস্থ মুখে স্থিত যা, যা মুখে রয়েছে, কণ্ঠস্থ কণ্ঠে গলায় স্থিত যা, যা মুখে আছে যা কথায় আছে মেমোরিতে আছে মুখস্থ করা। এরপর কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকে কষা হয়ে গেছে, উনি শুধু চকখড়িটা বুলিয়ে দিচ্ছেন, অঙ্কটা যেন সাজ এত তাড়াতাড়ি করতেন, কোনো ভাবতেন না, সব যেন ভাবাই হয়ে গেছে পরে করতেন। অঙ্কে যারা 100-এর মধ্যে 100 পায় ফুল মার্কস, 100-এ 100, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো, জড়সড় হয়ে থাকতো, তটস্থ ভয়ে ভীত, অঙ্ক জানে 100-এ 100 পেয়েছে, কিন্তু মাস্টার মশাইয়ের অঙ্কের পরীক্ষায় তারা কখনোই 100-এ 100 পায়নি। কেন, তিনি যে অঙ্ক কষতে দিতেন সেই অঙ্কটা তাদের পক্ষে মেলানো সম্ভব ছিল না। আর আমাদের মতো, মানে লেখক নিজে বলছেন, লেখক অঙ্ক বোধহয় জানতেন না, বাংলা নিয়ে পড়েছেন, বাংলার অধ্যাপক হয়েছিলেন, একটু পরে আমরা পাব, যেসব অঙ্ক বিশারদের টেনে টেনেও কুড়িয়ে উঠতে চাইতো না, নিজে একটু ঠাট্টা করে বলেছেন অঙ্ক বিশারদ, কিন্তু 20 পেতেন না আউট অফ 100, কি বলছেন, তাদের অবস্থা সহজে কল্পনা করা যেতে পারে, মানে লেখক এবং তার সমজাতীয় সমগোত্রীয় অঙ্ক না জানা ছাত্ররা। প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে মাথা ঘুরে যেত এই গণিতের শিক্ষক মশাই, বারবার চেষ্টা করে যখন ছেলেকে শেখাতে পারতেন না, রাগে তখন একটা দুটো চড় বাঁধতেন, এবং চড়ের জোর এত বেশি ছিল লেখকের কথানুযায়ী মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। কোনো ছেলে যদি কাঁদত চোখ থেকে ঝরঝর জল পড়তো, কি বলতেন, চোখে এক ফোঁটা জল দেখলে ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, কি বলতেন লাইনটা রাখো, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপরে কাঁদতে লজ্জা করে না, এখনই পা ধরে পুকুর স্কুলের পুকুরের ছুঁড়ির জলে ছুঁড়ে ফেলে দেব। এই কথাটা বলার পরেই সবাই মজা করতো না, সবাই জানতো সিরিয়াস, ইনি যে চড় মারেন ইনার শারীরিক শক্তি এমনই, ইনার রাগ এমনই, অঙ্ক না জানলে ছুঁড়ে ফেলে দিতে পারে। তা উনি পারতেন, প্রমাণটা কি, ওর চড়ের জোর থেকে আমরা তা আন্দাজ করে নিয়েছিলাম, আন্দাজ অনুমান, অনুমান করেছিলেন কি ছেলেরা, যে মাস্টারমশাই যে জোরে চড় কষান যে ছেলেরা তার চড় পেয়েছে তারা সবাই জানে, উনি যদি মনে প্রাণে চান ফেলে দিতে পারেন, কিন্তু কোনোদিন চাননি। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই, অঙ্ককে এত বেশি ভালোবাসতেন, অঙ্ক পড়ানোকে এত বেশি ভালোবাসতেন, তিনি মনে প্রাণে চাইতেন প্রত্যেক ছাত্রই অঙ্কে ভালো হোক, প্রত্যেক ছাত্রই অঙ্কে পাস করুক, প্রত্যেক ছাত্রই অঙ্ক জানুক, এই জন্যে তার শেখানোর কোনো সময়ের মাপকাঠি ছিল না, ঘন্টার পর ঘন্টা নিরলসভাবে তিনি অঙ্ক শেখাতেন, কোনো তার বিরক্তি ছিল না, কোনো ছাত্রকে তিনি বিরক্তি ধরে পাঠিয়ে দেননি যে দেখ এখন সময় নেই এখন হবে না, এরকম করেননি। এরপর তিনি একটা ছোট্ট ঘটনা বলছেন, বলতেন প্লেটো একজন দার্শনিক, প্লেটো দোরগোড়ায় কি লেখা আছে জানিস, প্রশ্ন করতেন, ছেলেরা প্লেটোর নাম শুনেছে কিনা জানি না সেই সময় ছাত্র জীবনে, হয়তো শুনে থাকবে হয়তো বা শুনে নাও থাকতে পারে, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, আমরা দেখব এখানে একটা ছোট্ট এমসিকিউ প্রশ্ন আছে, এই যে লেখা আছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ, এখানে বলতে কোন জায়গার কথা উল্লেখ করা হয়েছে, লেখা আছে প্লেটোর দরজায় 1 নম্বর, দ্বিতীয় প্রশ্ন বিদ্যালয়ের দরজায়, তৃতীয় নম্বর বাড়ির দরজায়, এবারে তিনটের মধ্যে একটা উত্তর এমসিকিউ, সঠিক উত্তর নির্বাচন করে উত্তরটা লিখতে হবে,
পাঁচ নম্বর আছে, প্রোজ থেকে ফাইভ মার্ক সিবিএসই বোর্ডের সিলেবাসে দেওয়া আছে, যেন প্রত্যেকটা লাইন আমরা জেনে দেব। এইটা হচ্ছে তার একটা লাইন, এখানে তার প্রবেশ নিষেধ, স্বর্গের দরজা তো ঠিক ওই কথাই লেখা আছে, যদি সেখানে যেতে চাস, স্বর্গ মহাকাশ অভিযান, আকাশ যেটাকে আমরা একটু অন্য ভাষায় আধ্যাত্মিক ভাষায় স্বর্গ বলি, মহাকাশ গবেষকদের কাছেও অঙ্ক জানতে হবে, তারাও অঙ্ক জানে, প্লেটো দার্শনিক তিনি অঙ্ক জানেন, অঙ্ক না জানা এইটা চলবে না, অঙ্ক জানতেই হবে, তাতে তুমি যেভাবেই থাকো যেমনই থাকো, যদি না পারো এখানে প্রবেশ নিষিদ্ধ। নেক্সট, স্বর্গের খবরটা মাস্টার মশাই কোত্থেকে জোগাড় করলেন তিনি জানেন, প্লেটো কে, তার দরজা দিয়ে ঢুকতে বা না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি ছেলেরা বলছে। তাছাড়া যে স্বর্গে পা দিয়ে জামিতের এক্সট্রা করতে বসতে কিংবা স্কোয়ার মেজাজের মেজারের অঙ্ক নিয়ে জিওমেট্রি জামিতে বসতেন, সে স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকায় আমরা নিরাপদ বোধ করতাম। নিরাপদ নিযুক্ত আপদ বিসর্গসন্ধি, এত ঝামেলায় না গিয়ে বাবা অনেক দূরে যাওয়াই ভালো। সুতরাং শিক্ষক মশাইয়ের এই সব ধমক তর্জন গর্জনের তার থেকে অঙ্কটা যে কোনোভাবে পেরিয়ে গেলেই আর অঙ্ক নিয়ে পড়াশোনা করব না, করতে হবে না। পরবর্তীকালে লেখক বাংলার অধ্যাপক হয়েছিলেন, বাংলা নিয়ে পড়েছিলেন, তা সত্ত্বেও তার একটা ভয়ের স্বপ্ন ছিল যে হয়তো ঘুম ভেঙে গেলে তিনি ভাবতেন পরীক্ষার হলে তো অঙ্ক পরীক্ষা দিচ্ছেন, গণিতের শিক্ষক মশাই দাঁড়িয়ে রয়েছেন লাল চোখ করে দাঁড়িয়ে আছেন, ভয়ে তিনি শেকিয়ে গেছেন। হঠাৎ ঘুম থেকে যখন জেগে উঠলেন তখন দেখলেন যে না, আমি এখন বাংলার অধ্যাপক, মহাবিদ্যালয়ে অর্থাৎ কলেজে বাংলা পড়াই, অথচ ভয়টা এখনও ছিল। নেক্সট, ম্যাট্রিকুলেশনে গণ্ডি পার হয়ে অঙ্কের হাত থেকে রেহাই পেলো, মাস্টারমশাইয়ের হাত থেকেও অঙ্ক ছেড়ে দিল, মাস্টারমশাই তর্জন গর্জন আর নেই, কারণ অঙ্ক নিয়ে পড়েনি, অঙ্ক মাস্টারমশাইয়ের আর সেই ক্লাসে যাবেন না, কিন্তু অঙ্কের সেই বিভীষিকা মন থেকে গেল না। এম এ পাস করার পরেও স্বপ্ন দেখেছি এম এ ইন বেঙ্গলি, মাস্টার অফ আর্টস একটা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, লেখক পড়েছেন, পরীক্ষায় লাস্ট বেল পড়ো পড়ো স্বপ্ন দেখছেন, অথচ একটা অঙ্ক আমার মিলছে না, মাস্টারমশাইয়ের গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়েছেন, দুচোখ দিয়ে তার আগুন ঝরছে, আগুন পড়েনি, রেগে লাল হয়ে আছে, দাঁতে দাঁতে ঘষা ঘষে বলছেন, কি বলছেন আমরা সহজে অনুমান করতে পারি, এতদিন কি পড়লি, এতদিন কি দেখলি। এরপর এই যে ভীতি, এই যে ভয়, এই যে বিভীষিকা, এই গণিতের শিক্ষক মশাই, এইটাকেই তিনি গল্পটায় লিখলেন, এটা প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আমরা আসছি, এবারে পত্রিকা মানে সাহিত্য পত্রিকা, এই সাহিত্য পত্রিকাতে একটা লেখা জমা দিতে হবে, পত্রিকা সম্পাদক অনেক অনুনয় বিনয় করলেন, কারণ সেই সময় যারা নতুন লেখক নতুন উঠছেন, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায় সেই সময় লিখতেন, 1917 ইনার জন্ম, তারপরে যখন তিনি অধ্যাপক তখন তিনি বলছেন আমার ছাত্র জীবনের ঘটনা আমি লিখে দিই। এরপর তিনি লিখলেন কি, এই ঘটনাটা ছাত্র জীবনের গণিত শিক্ষক মশাইয়ের। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, ফরমাস মানে হচ্ছে সবিনয় অনুরোধ, ফরমাস, ফরমাস শব্দের বাংলা অর্থ হচ্ছে ফরমাস, এটা হচ্ছে সবিনয় আবেদন, এইটার মানে ফরমাস, শুধু যাই আপনি লিখে দিন এরকম নয়, সবিনয় অনুরোধ করা হলো কি, আমার ছেলেবেলার গল্প শোনাতে হবে, আমি জানানো লেখক হিসাবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি, আমার লেখক হিসেবে এখনও স্বীকৃতি হয়নি, নতুন এই উঠতি, আমার লেখার কদর নেই, কেউ পড়বে না, আপনার পত্রিকাতে ছাপানোই সার্থক হবে, এই সার্থক হবে না, ছেলেবেলার গল্প ধরে কৌতূহল নেই, তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে লোককে শোনাতে পারি, কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না, তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ সেই সময়কার প্রখ্যাত লেখক যারা ছিলেন, এই লেখকদের উদ্দেশ্যে তিনি এই পদবীগুলো বলছেন, ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ, এরা বিমল মিত্র সেই সময় যখন যারা লিখতেন তাদের কথা বলা হয়েছে, এই কথাগুলো ওই সাহিত্য পত্রিকায় ওরা উচ্চমার্গের উচ্চমানের, অতএব লেখককে বললেন আপনি একটা লেখা দিন,
সাহিত্য সম্পাদক বললেন এরা আমার কোনো পাত্তাই দেয় না, আপনি লেখা নেই, তখন লেখাটা নিয়ে তিনি বসলেন। অতএব ভাবলুম তাহলে নির্ভয়ে লিখতে পারি, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজের বিশেষ পাঠক নেই, সুতরাং আমার আত্মকথা কারো কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো, ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদা নয়। কাগজ কলম নিয়ে বসে গেলুম, গল্পের দ্বিতীয় পর্ব শেষ। কাগজ কলম নিয়ে বসে গেলুম, লিখলেন। কোনটা লিখলেন? আগে যেটা বললাম, কি বললাম আগে? গণিতের শিক্ষকমশাইয়ের পড়ানোর পঠন পাঠন এবং শাসন তর্জনের ঘটনা। এরপর কি মনে এলো? মাস্টার মশাইয়ের কথা লিখলুম তাকে নিয়ে। কোন মাস্টার মশাই? গণিতের মাস্টার মশাই, ম্যাথামেটিক্স টিচার, যিনি ছাত্রদরদি ছিলেন। ছবিটা যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, লেখবার সময় কল্পনার খাদ কিছু মিশিয়ে নিলুম, সেটা বলায় বাহুল্য। খাদ ভেজাল, এখান থেকে ওখান থেকে লিখে নিয়ে কল্পনা মিশানো, বাস্তবে মিশানো, কিছুটা জানা কিছুটা অজানা, কিছুটা এখান থেকে নেওয়া কিছুটা ওখান থেকে নেওয়া, এটাকে খাদ বলা হয়েছে। সেই সঙ্গে সদুপদেশ একটু বর্ষণ করেছিলুম। মূল কথাটা ছিল, অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটায় পঞ্চত্ব পায়, পঞ্চত্ব মানে মৃত্যু। পঞ্চত্ব শব্দটা মাঝে মাঝে দেই, অকাল মৃত্যু, অকাল মরণ। গাধা পিটিয়ে গাধাটাকে যদি ঘোড়া করার জন্য বেদম পেটানো যায়, তখন সেই গাধাটাই মারা যাবে, লাভ কিছুই হবে না, কারণ গাধা কখনোই ঘোড়া হবে না। তার প্রমাণ আমি নিজেই লেখক মজা করে রসিকতা করে বলছেন, আমাকে শত চেষ্টা করে অঙ্ক শেখাতে পারেনি, আমি শিখতে পারিনি, আমি এমন অঙ্কে গাধা যে কখনোই ঘোড়া হব না। মাস্টার মশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এখন দুই আর দুয়ে চার না পাঁচ হয়, একটু মজা করে বলছেন, দুই আর দুয়ে চার হয় সবাই জানে, উনিও জানতেন, রসিকতা বলছেন, তাই নিজের মধ্যে সন্দেহ জাগে। পত্রিকার সাহিত্য পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়ে গেছেন, দাম মূল্য প্রাইস। এই গল্পের নামকরণ প্রথমে লিখেছিলাম দাম, এটা লেখা ছিল প্রাইস, কিন্তু এই মূল্য দিয়ে তিনি শিক্ষক মশাইকে বেচে দিয়েছেন। আগে বলেছিলাম তার মানবিকতা, তার অন্তরের দৃষ্টি, তার পড়ানোর কৌশল, ছাত্রদরদি মন, এইটাকে সে কখনো দেখেনি, তার মূল্যটাকেই এইভাবে দেখেছে। তিনি কি বলছেন লাইনটা দেখো, তারপর অনেকদিন দক্ষিণা দিয়ে গেছেন, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। খুব দুঃখের, খুব লজ্জার, মাস্টার মশাই এত কষ্ট করে অঙ্ক শিখিয়েছেন, লেখক যদি অঙ্কটা না শিখতে পারেন লেখকের নিজের দোষ। তিনি এতদিন পরে কি বলছেন, এইটুকু আমার নগদ লাভ, ওই মাস্টারমশাই ছিলেন বলেই আমি এই 10 টাকা অর্জন করতে পারলাম। পত্রিকা সম্পাদক 10 টাকা দিলেন, গণিতের শিক্ষক মশাই যদি আমাদের শিক্ষক হিসেবে না আসতেন আমরা এই 10 টাকা পেতাম না, কারণ এই লোকটাকে নিয়ে আমি গল্প লিখেছি। এই গল্পের দ্বিতীয় পর্ব। এরপর আসল ঘটনায় আসি, যেটা গল্প সময়টা বেশি হলো না।